মিলে দেখাও। এখন বাজে হচ্ছে 4টে এবং আমরা এখন আমরা পাহাড়ে গিয়ে ধাক্কা মারব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এই আসাম থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বেশ কটা বাজে, 8:30 বাজে, সকাল 7টার মধ্যে বেশ ভালো রোদ উঠে গেছে। এখানে যত সকাল সকাল রোদ ওঠে 4:30 বাজে না অন্ধকার হয়ে যায় বিকেলবেলা। তা এবারে উঠেছি, উঠে সবাই স্নান টান করে নিয়েছি। এবারে আমাদের সঞ্জীব কোথায় ঘুরতে নিয়ে যায় সেটাই ব্যাপার বলেছে। ওখানে একটা শিব মন্দির আছে, সেখানে পুজো দেখা যাবে আর আরও কী সব দেখাবে মোটমাট। এখন সঞ্জীবই আমাদের সব কিছু ভরসা, ওই সব নিয়ে যাবে আর এবার কীভাবে কী এনজয় করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। মা ভিতরে ঢুকলাম আর দেখুন এত অন্ধকার, আমরা যেখানে ঢুকছি অন্ধকার। জানি না এখানে সাপও আছে কিনা, এটা তো উঠবে অন্ধকার। উপরে কিচ্ছু দেখা যাচ্ছে না, ফ্ল্যাশ লাইট জ্বালিয়েও কিচ্ছু আমরা দেখতে পাচ্ছি না। কেবল এখানে কিন্তু পূজো হয়, এখানে কিন্তু পূজো হয়, কারণ ফুল দেখতে পাচ্ছি, ঘন্টি দেখতে পাচ্ছি, প্রদীপ দেখতে পাচ্ছি। বেশ ভালো। হ্যাঁ কি সুন্দর জায়গাটা এবং এর উচ্চতা খুব বেশি এবং খুব সুন্দর লাগলো। এখানে কয়েকটা আমরা ফটোগ্রাফি করে এবার অন্য মন্দিরের দিকে যাচ্ছি। মা রয়েছে, ছোট দিদা রয়েছে, সামনে রয়েছে সঞ্জীব মামা। এখানে শিবসাগরে মেলা বসেছে এবং এখানে পিকনিক স্পটও রয়েছে ওই পিছনের মাঠটা। সুন্দর সুন্দর কাঠের জিনিস রয়েছে এবং দামও খুব রিজনেবল। আমরা আসাম থেকে গন্ডার নিয়ে যাচ্ছি, $350 বলেছিলাম, আমরা $230-তে এটা পারচেজ করলাম। এটা হচ্ছে তোমার ভিতরে ভিতরে সুড়ঙ্গ আছে, সুড়ঙ্গর ভিতরে ঢুকে গেলে তুমি হারাই যাবে। কোনটা এটা তুমি কিনেছো? ওটা তো নয়নতারা, আমরা ওটা ওই কেসলা বলি।
দিল্লিতে মুঘলরা যা করে গেছিল ওই তারই সবজি তো আমরা এখন তলাতল ঘরে রয়েছি। এটা ভুলভুলাইয়া একটা ঘরের মতো, যেখানে একবার আপনি যদি এই দরজা দিয়ে বা এই ছোট ছোট এগুলো এন্ট্রি দিয়ে আপনি যদি ঢুকে যান, কোন দিকে গিয়ে বেরোবেন বা কোথায় গিয়ে উঠবেন আপনারা ঠিক করতে পারবেন না। এটা শিবসাগরে অবস্থিত এবং এটা একটা ঐতিহাসিক জায়গা, এবং এখানে আপনাদের সাথে শেয়ার করতে পেরে ভিডিওটা আমার খুব ভালো লাগছে। সিরিয়াসলি দেখুন কত সুন্দর একটা প্রাচীন একটা কালের প্রতিষ্ঠাপন। এখানে আগে রাজ রাজাদের সভা বসত। বাজে হচ্ছে 4টে এবং আমরা খাওয়া দাওয়া করেছি, একটু লাঞ্চ করলাম। লাঞ্চ করে এখন আমরা কিছু প্যাক করে নিয়ে যাচ্ছি। এই আমার ছোট দিদা আর সঞ্জীব মামার সাথেই আমরা ঘোরাঘুরি করছি। সঞ্জীব না থাকলে আমাদের গাইড হতো না। যাই হোক, ও সব জায়গায় নিয়ে নিয়ে ঘোরাচ্ছে। এবারে শিবসাগর এখানে নাকি আমার দিদাকে দেখেছেন, একদম দিদার মতোই দেখতে, একদম দিদার মতোই দেখতে, দিদার ছোট বোন। হ্যাঁ, আমরা ভালো সময়। আমরা এখন শিবসাগর মন্দিরে আছি, সবাই পূজো দিতে আসছে। সোমবার না, আজকে সোমবার। ওই যে সবাই পূজোর ডালা নিয়ে আসছে। সুন্দর শান্তি এখানে বিরাজ করছে চারদিকে, বসেও আরাম, ঘুরেও আরাম, আর মন্দির প্রদর্শনও করার সৌভাগ্য লাভ পাচ্ছি আমরা। তো আমরা এখন ভূপেন হাজারিকা সেতুতে রয়েছি এবং এটাকে অনেকে ধোলা সাদিয়া ব্রিজও বলে।
এবং এটা হচ্ছে কানেক্ট করছে নর্থ ইস্ট যে নর্থ ইস্ট যে স্টেটস আছে আসামের এবং অরুণাচল প্রদেশের সাথে কানেকশানটা রেখেছে। এবং এটা হচ্ছে লোহিত রিভারের লোহিত নদীর ওপর অবস্থিত এবং এটা একটা যেটা মেন জিনিস যেটা এটা হচ্ছে ইন্ডিয়ার কিন্তু লংগেস্ট ব্রিজ ওভার ওয়াটার। এর লেন্থ হচ্ছে 9.15 কিমি মানে যেটা হচ্ছে 5.6 বা 7 মাইল এর হচ্ছে অ্যাকচুয়ালি লেন্থ এবং এটা পুরোটাই একটা জেট সেপেড বা এ সেপেড টাইপের। নদিয়া বিচ ক্রস করে এরপরে আমরা অরুণাচল প্রদেশ ঢুকবো। বর্ডারে রয়েছে এবং এখান থেকে পাস জোগাড় করে আমরা ভিতরে ঢুকবো অরুণাচল প্রদেশ। নতুন জায়গায় যাবো আমরা, নতুন রাজ্যে যাবো। তো আমরা এখন অরুণাচল প্রদেশের দিকে এসে গেছি এবং সামনে যে পাহাড়টা রয়েছে সেই পাহাড়েই এবার উঠবো এই ব্রিজ ক্রস করে। এবং সামনে এই যে নদী যে বইছে দেখতে পাচ্ছেন এই নদীর নাম হচ্ছে পাগলা নদী। আমরা এখন অরুণাচল প্রদেশের একটা পাহাড়ের কোলে রয়েছি এবং দেখতে পাচ্ছেন এখানে কোথায় দাঁড়ান এক মিনিট কোথায় গেল ওই যে জল পড়ছে এই যে জলটা পড়ছে ঝর্ণা হচ্ছে এবং তার মাঝেই অ্যাকচুয়ালি তার পাশেই আমরা খাবো। এবং দূরে দেখতে পাচ্ছেন দূরে কোন দিকে এই যে দূরে দূরে দেখতে পাচ্ছেন ছোট দিদা রয়েছে সঞ্জীব মামা রয়েছে আর সুমিত মামাও রয়েছে আরেকজন জয়েন করেছে তো সবাই মিলে আমরা ওখানে লাঞ্চ করব। সেই ওয়েদার সেই এনভায়রনমেন্টে আজকে খাওয়া দাওয়া হবে চরম। না 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 মা নামু দেখে 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 পারবে